29 জুন 2024 শনিবারের বৃষ্টিস্নাত বিকেল বেলায় আঙ্গারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়াম ছিল কানাই কানাই পরিপূর্ণ। সুদূর লালমনিরহাট, সিরাজগঞ্জ, রংপুর সহ প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এই কিশোর কিশোরী, তরুণ তরুণী ও অভিভাবকেরা যেন এক টুকরো বাংলাদেশ। মোবাইল হাতে নিয়ে সামাজিক মাধ্যমে বুঁদ হয়ে থাকার যুগে তাদের বড় পরিচয় তারা বইপ্রেমী পাঠক। তাদের আগমনের উদ্দেশ্য একাত্তরের কণ্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত আলী জাকেরের স্মৃতি বহমান রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ 2023-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ। বিকেল 4টায় গান ও আলী জাকেরের বর্ণাঢ্য জীবন সম্পর্কে সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় মূল আলোচনা, যার ফাঁকে ফাঁকে চলে সনদ ও পুরস্কার বিতরণ, ছবি তোলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো 3 মাসব্যাপী এই বইপাঠ কর্মসূচি পরিচালিত হয়। ঢাকাসহ সারাদেশের প্রায় 46টি পাঠাগার থেকে মোট 548 জন শিক্ষার্থী নির্বাচিত 3টি গ্রন্থ পাঠ শেষে প্রতিক্রিয়া জমা দেয়। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আহসান হাবিব রচিত একাত্তরের রোজ নামচা, কলেজ পর্যায়ে শেখ তাসলিমা মুন রচিত আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত জীবন আমার বোন বইগুলো শিক্ষার্থীদেরকে দেয়া হয়। বইগুলো পড়ে পাঠক অর্থাৎ শিক্ষার্থীদের পাঠানো প্রতিক্রিয়া প্রাথমিক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত বিচারের ভার দেয়া হয় 3 সদস্য বিশিষ্ট জুরি বোর্ডকে, যেখানে ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মিল্টন কুমার দেব এবং এভারেস্ট জয়ী পর্বতারোহী নিশাত মজুমদার। প্রথমেই মনে হয়েছে যে যারা এখানে বইটা পড়েছে তাদের যে জিনিসটা আমি প্রথমে দেখেছি যে মানে বইটা তারা যে পড়েছে কিনা, মানে পড়েছে, পড়লে আসলে কতটা গভীরভাবে চিন্তার জায়গা থেকে কীভাবে বিবেচনা করেছে, এবং তারপরে আমার যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ক্রিয়েটিভিটি আমরা যেটা বলি, মানে নিজস্বতা, সে কীভাবে নিজস্বতার সাথে এই গ্রন্থপাঠের পরে ওর মনোজগতে কী ধরনের পরিবর্তন এসেছে সেইটাকে সে কতটা লেখার মাধ্যমে তুলে আনতে পেরেছে, এটা আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল। এটা আসলে কি জয়ী বিজয়ী হওয়াটা গুরুত্বপূর্ণ না, মূল সার্থকতা হচ্ছে সে বইটা পড়েছে এবং তাকে নাড়া দিয়েছে, মুক্তিযুদ্ধের ওই সময়গুলো সে ধারণ করতে বা চিন্তা করতে পেরেছে, এটাই যে করতে পেরেছে এটাই হচ্ছে মূল বিজয়। জয় পরাজয় মুখ্য নয়, বই পড়ে যে আনন্দ ও জ্ঞান লাভ করা যায় তার কি আর কোনো তুলনা হয়? 30 জন বিজয়ী এবং 500-র অধিক বিজিত প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই যেন তা বলে দেয়। অংশগ্রহণ করেছি এটাতে আমি যথেষ্ট খুশি। বই পড়ার প্রতি আমার অনেক আগ্রহ, মনে একটি ইচ্ছা জাগলো যে যখন একটি সুবর্ণ সুযোগ এসেছে যে আমি একটা বইয়ের পাঠ প্রতিজ্ঞা লিখতে পারছি তখন সেটি লিখেই রাখি, তাহলে সেটি হয়তো আমার স্মৃতি প্রচ্ছদে সবসময় ফুটে থাকবে, সেই জন্যে আর কি আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। এবার যে আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগে যেই প্রতিযোগিতা বা পাঠ প্রতিক্রিয়া হলো, এটা আমাদেরকে একটা বই দেওয়া হয়েছিল, বইটা পড়ে আমাকে স্যার বলেছিল প্রথমা তোমার যা মনে হয় তাই লিখ, আমিও যা ভালো লাগলো লিখলাম, এসে জানতে পারলাম আমি সেরা দশ। আসলে আজকে আমি খুবই আনন্দিত, আমি কখনোই ভাবতে পারিনি যে এত বড় একটা অনুষ্ঠানে আমি জায়গা করে নিতে পারবো, এত শিক্ষার্থীদের মধ্যে নিজের জায়গা করে নেওয়াটা খুবই বড় ব্যাপার। আসলে এখন যদি আমরা খেয়াল করে দেখি কথা বলার সময় আমরা একটু বাংলা বলি একটু ইংরেজি বলি, এতে না পুরোপুরি বাংলাটা পাচ্ছি না পুরোপুরি ইংরেজি, তো বাংলা বলতে পারলেও শুদ্ধভাবে লিখতে পারি না। এই ধরনের অনুষ্ঠান যদি আমরা অংশগ্রহণ করি তো কারণ বাংলা লেখাটা অভ্যস্ত হয়ে উঠব। আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, এবং আমি যে পাঠাগার থেকে এসেছি আলোকবর্তিকা পাঠাগার, তাদেরকে খুব অভিনন্দন জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই, শিক্ষা ও উৎসাহমূলক এমন নানা উক্তি ও গল্পের মাধ্যমে আগত দর্শকদের সামনে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত অতিথিগণ, যার মধ্যে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারওয়ার আলী ও মফিদুল হক, গ্রন্থপাঠ উদ্যোগের সমন্বয়কারী মোহাম্মদ শাহনিওয়াজ, আলী জাকের পুত্র অভিনেতা ইরেশ জাকের, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, জুরিবোর্ড সদস্য ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর,
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা জাকের এবং সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি সহ আরও অনেকে। সনদ ও পুরস্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা সহ উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ এগোচ্ছে সফলভাবেই। তাই ভবিষ্যতেও সারা দেশব্যাপী এই উদ্যোগ চালিয়ে যাবার আশ্বাস মূল আয়োজকদের। প্রতি বছর আলী জাকের গ্রন্থপাঠ কর্মসূচি গ্রহণ করবে মুক্তিযুদ্ধ জাদুঘর। আলী জাকের মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন। এই উদ্যোগ মুক্তিযুদ্ধ জাদুঘরেরই। আলী জাকের পরিবার এটার সাথে সংযুক্ত আছে অর্থায়নের দিক থেকে। আমি মনে করি এটা সফল এই কারণে যে সনদ দেয়া হয়েছে তাদেরকেই, যারা বইগুলো পড়ে একটা রিভিউ লিখেছে। তো এই যে রিভিউটা লেখা হয়েছে সেটা তো আমাদের হাতে এসেছে এবং এগুলোকে শর্টলিস্টিং করে তারপরেই পুরস্কার দেওয়া হয়েছে, তারপরেই সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আমরা এই ধরনের উদ্যোগে গত বছর যত না সাড়া পেয়েছি, এবছর তার ডবল সাড়া পেয়েছি। আমার প্রত্যাশা হচ্ছে যে এটা চলতে থাকবে। গ্রন্থপাঠটা আসলে চলে যাচ্ছে, আর গ্রন্থপাঠ যেরকম কেমিস্ট্রি তৈরি করে সেটা আরও কোনো ক্রিয়েটিভ মাধ্যম সেটা করতে পারে না। অন্য একটা সিনেমা হোক, একটা নাটক হোক, সে একটু প্যাসিভলি দেখে, সে কিন্তু ওই কোনো একটা ছবি তার দর্শক হিসেবে বা নাটকের দর্শক এবারে ছবির দর্শক হিসেবে সে তার মনে ভালো লাগা খারাপ লাগা শুধু এটুকুই ঘটে। কিন্তু যখন বই পড়ে তখন সে বইটা পড়ছে সাথে সাথে একটা কিছু ইমাজিন করছে, একটা কল্পনা করছে। এই যে সক্রিয়তা, সক্রিয়ভাবে সে যুক্ত হচ্ছে একটা লেখার সাথে, সেটা আমরা মনে করি যে ব্রেন সেলসকে অনেক বেশি মানে সচল রাখে এবং এটা একটা মানুষকে অনেক সুন্দর করে গড়ে তোলে। আমার আহ্বান তরুণদের উদ্দেশ্যে অবশ্যই যে তোমরা নিজেরা তোমাদের সৃজনশীলতা প্রকাশ করবে। অনেক রকম মাধ্যম আছে আজকাল, হাতে একটা মুঠোফোন আছে, সেটার মাধ্যমে টিকটক ভিডিও তৈরি করা যায়, রিলস তৈরি করা যায়, অনেক কিছু করা যায়। সেটা অবশ্যই সৃষ্টিশীল বা সৃজনশীল, কিন্তু বই পড়ার মধ্যে যে গভীরতাটা আছে সেটার ঊর্ধ্বে কিছু নেই। সেই জন্য বই পড়াটা, আর যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাও অবশ্যই মুক্তিযুদ্ধের বই পড়বে। আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের দ্বার খোলা আছে, এখানে আসলেই আমরা কীরকম বই পড়তে পারো সেটা তোমাদের হাতে আমরা তুলে দেব। আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগের মাধ্যমে দ্বার খুলেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রত্যাশা, সারা দেশের তরুণ পাঠকদের মনের দরজা দিয়ে প্রবেশ করবে জ্ঞানের আলো, উজ্জীবিত হবে মুক্তিযুদ্ধের চেতনা, সমুন্নত থাকবে লাল সবুজের পতাকা। শাকিল আহমেদ, রেডিও স্বাধীন 92.4 FM, মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁ, ঢাকা।